দেখেন আগে, এর আগেও আমি দেখাইছি তাল পাড়ায়া, এদিক ধরো ক্যামেরাটা, পাড়ায়া দেখানোর একটাই অর্থ, আপনি যদি এইখানে মজবুত তাহলে জায়গায়ও মজবুত। এই ওঠো না, ওঠো না, ওঠো, এই তুমি ওঠো, এই দিগা, এই দিগা, এই দিগা, ওঠো, 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 এটা উপরে ওঠো। শ্যাম কয়জন উঠছে পা গুলি দেখাই দাও, দূরে যাও, পা গুলি দেখাই দাও, পা গুলি পাওয়া গেছে সব, লা লা ভাও, নাচো নাচো নাচো, এটার মধ্যে হ্যাঁ নাচো নাচো নাচো, যাও। মাল দিলাম, এইটা আজীবন ভাঙতে পারবেন না, এই মালটা নষ্ট হইব না, এই মালটা নষ্ট হইব না। আর এটা হলো পিছনের বেড়া, এই তো সেম একই ঘটনা, দেখেন শব্দটা, দেখেন শব্দটা, দেখেন ব্যাট ব্যাট শব্দ করে না, পাতলা দিয়ে বানাই থুই নাই গা, যে মনে করেন যে গাড়ি বানাইলাম হইলো, মনে করেন 15,000 টাকা বেচলাম হইলো 35,000 টাকা, 20,000 টাকা লাভ। আমি জাহাঙ্গীর অত লাভ করি না, কিছু লাভ হয় লাভ না হলে আমি এত বড় প্রতিষ্ঠান চালামু কেমনে, নিজে চলবো কেমনে। এই যে লেখাগুলি আছে ভিউয়ার্স, এই লেখাগুলি সাধারণত আলো পড়লে, একটু আলো পড়লে এগুলো জ্বলে থাকবে, এটা রেডিয়ামের লেখা। মনে করেন মানুষের 2 টাকা দেয় স্ক্রিন প্রিন্ট করে স্যান্ডি লেখা লেখা থাকে দেয়, আর এই একটা মাল লেখতে 100 টাকা লাগছে, তাহলে 2 টাকা, তাহলে এক গাড়িতে এরকম ভেলানের অংশ লাগে 2টা, 2 2 4 টাকা দা লেখছে, আর আমি 200 টাকা দা লেখছি, তাহলে এই জন্যই আমার মালের দাম। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আমাদের এখানে বর্তমানে ব্যাটারি চালিত বাংলাদেশে যেই ধরনের গাড়িগুলি চলে তার প্রত্যেকটি মডেলই আছে, যেমন বোরাক মডেল, এস পাওয়ার মডেল এবং মিশুক মডেল। আজকে আপনাদের দেখাবো মিশুক মডেল, প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা। পার্ট আলাদা দেখানোর অর্থ হলো আপনি একটা মিশুক গাড়ি কিনছেন আগে, কিন্তু আপনার চেসিসটা নষ্ট হয়ে গেছে, এখন চেসিসটার জন্য আপনি পুরা গাড়িটা আবার কিনতেই পড়, না ওই কাজ করবেন না, আপনি শুধু আমাদের থেকে চেসিসটা লাগাই দিবেন নিয়ে, দেখবেন যে আবার ফিরা সেই নতুন গাড়ি হয়ে গেছে গা। আপনার সামনের ড্রাইভার বক্সটা নষ্ট হয়ে গেছে গা, ড্রাইভার বক্সটা লাগাই দিবেন আবার সেই নতুন গাড়িটা হয়ে যাবে। আপনার পিছনের যে বডিটা, প্যাসেঞ্জার বসার বডিটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা চেঞ্জ করে লাগাই দিবেন আমাদের থেকে নিয়ে, আবার গাড়িটা নতুন হয়ে গেছে। মোট কথা, ছাদ, মাঝের বেড়া, পিছনের বেড়া, ড্রাইভার বক্স, বাম্পার, পাউদানি, বলকুটি, যেইটা নষ্ট হইব শুধু সেইটা লাগাইবেন, পুরো গাড়ি চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই কা। একবার কিনছেন এইটাই সারা জীবন চলবো, যেটা নষ্ট হবো এইটাই শুধু চেঞ্জ করবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো চেসিস, ধরো ক্যামেরাটা দিকে ধরো, এই যে যে চেসিসটা, এটা হলো একটা স্যান্ডি গাড়ির চেসিস, ফ্লোরটা ধরো, এই স্যান্ডির জন্য স্টার ফ্লোর, আদিয়ান্ডির জন্য ওয়াইডি ফ্লোর, আমাদের কাছে সব চেসিসই আছে। এই যে দেখেন এইদিকে ছাপাটা, এই যে যে রংগুলা, এই যে যে প্রোটেকশন, এই প্রোটেকশনটা না দিলে গলাটা ফাইকা ফাইটা যাবে গা। আমি আগেই বলছি গলা সিরা যাওয়ার সম্ভাবনা আমাদের এখানে আইকা। দীর্ঘ সময় ধরে মাল বেশি, আমি প্রায় 10 বছর ধরে, এই 10 বছরের মধ্যে কেউ আইসে আমাকে একদিনও বলে নাই যে ভাই গলা সিরা গেছে, কিন্তু অন্যান্য গাড়িতে বিভিন্ন জায়গায় এই গলা সিরার যে ব্যাপারটা এভেলেবেল আছে, এভেলেবেল, এটা আমার মুখের কথা না, আপনারা এই সমস্যায় অনেকেই পড়ছে, জিজ্ঞেস করে দেখবেন যে গলার সমস্যায় পড়ছে কিনা। এই যে চেসিসটা আছে, এটা একটা সম্পূর্ণ মিশুকের চেসিস, মনে করেন আপনার চেসিসটা নষ্ট হয়ে গেছে গা, আপনি এই চেসিসটা নিয়ে লাগাই দিবেন, চেসিসটাই সাধারণত বেশি নষ্ট হয়। যেমন এই যে এখানে ব্যাটারি রাখা হয়, এই ব্যাটারি পানি যদি পড়া দেখা, এখানে সবসময় একটা ব্যাটারি কেসিং দিয়ে রাখবেন, তাহলে আপনার ব্যাটারিটা পানিটা এখানে পড়বো না, যদি ব্যাটারি পানিটা পড়ে এখানে তাহলে আপনার এই চেসিসের এই অংশটা পচা যাবো গা, খুব দ্রুত এসিডের পানি লাগা। আর এইখানে ব্যাটারি পানিটা পড়ার কারণে এই জায়গাটাও নষ্ট হয়ে যায়, যদি আপনি বক্স দিয়ে রাখেন, যদি আপনি বক্স দিয়ে রাখেন তাহলে এই জায়গাটাও পচবো না, আর যদি এই জায়গাটা না পচে তাহলে আপনার চেসিসটা লং টাইম লাস্টিং করবো, আর এই জায়গাটা পচা যাওয়ার কারণে আপনার চেসিসটাই নষ্ট হয়ে যায়। এই জিনিসটা মাথার মধ্যে 100% খেয়াল রাখবেন যে ব্যাটারিতে ব্যাটারির পানিটা কোনোভাবেই যেন চেসিসের মধ্যে না পড়ে, এই যত্নটা অন্তত দিয়ে দেবো, আর যারা যত্ন দিতে পারবো না তাকে চেসিস নষ্ট হয়ে যাবে, কোনো কারণে যদি চেসিস নষ্ট হয়ে যায় তাহলে আমাদের থেকে এরকম একটা চেসিস নিয়ে লাগাই দিবেন পুরো গাড়িটাই আবার ওকে। এটা হলো পিছনের যে ড্রাইভার, পিছনের যে প্যাসেঞ্জার সিট, ওই সিটটা, এই যে এইখানে যে অংশ দুইটা আছে, এখানে ব্যাকলাইট দুইটা লাগানো থাকে, ব্যাকলাইট দুইটা লাগানো থাকে, আর এখানে আপনার যে নাটবল্টু খোলা টুলস যেগুলা, যেমন হুইল রেঞ্জ, ডালি, এগুলো আপনি জিনিসপত্র রাখতে পারবেন, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন,
এটা হলো স্যান্ডি, এই যে এখানে স্যান্ডি লেখা আছে এটার ভিতরে স্যান্ডি লেখা আছে, এটা স্যান্ডি ড্রাইভার বক্স। এদিকে ক্লোজ করো মালটা, এই যে দেখেন রং ফিনিশিং ঝালাই কোন অংশেই চায়না থেকে কম না, কিন্তু আমরা ওই পূর্বেও বলছি যেটা ম্যাট কালারের মাল দিয়া তৈরি করা, ম্যাট কালারের মাল দিয়া তৈরি করলে আপনিও যদি তৈরি করেন এই মাল রং করতে হইব না, রং না করলেও আপনি রং করে সুন্দরের জন্য, আর যদি রং নাও করেন তাও লং টাইম লাস্টিং করবো, সহজে নষ্ট হইব না। এটা ম্যাট কালার এই একটা গুণ, আর কালোটা এরকম একটা মাল বাতাসের মধ্যে থিয়া দিলে, মানে শুধু থিয়া দিলে এক জায়গায় কদিন পরে যা দেখবেন পুরোটা জম করে লাভ লাল হয়ে রয়েছে, এই জন্য আমি এই মালটা ব্যবহারই করি না, অলওয়েজ আমি ম্যাট কালারের মাল দিয়ে প্রত্যেকটা মাল তৈরি করি। আপনারা যারা মিশুক বানাইবেন এই এই একটা অংশ নেবেন, সামনের একটা ড্রাইভার বক্স নেবেন, ছাদ নেবেন, এগুলো জিনিস দিয়ে আপনি গাড়ি ফিটিং করলে মিশুক হয়ে যাবো। আর যদি এই পিছনের অংশটা ভাঙিয়া যায় পূর্বের মিশুকের, তাহলে এইটা নিয়ে একটা লাগাই দিয়ে বসাই দিবেন, দেখবেন যে আপনার গাড়ি আবার পূর্বের মতন নতুনের মতন হয়ে গেছে, এটা কালার মিলে। যদি আপনার গাড়ি লাল থাকে আপনি লাল নেবেন, সবুজ থাকলে সবুজ নেবেন, ব্লু থাকলে ব্লু নেবেন, সব কালারই আমার কাছে আছে। এ টু জেড চাইনিজ যে চিকচিকা রঙেলা কালার প্রত্যেকটা আমার আছে। আমাদের রং করা হয় প্রথমে মারা হয় আস্তর, তারপরে মানা হয় চিকচিকা রং, এরপরে হার্ডনার লেকার মারা হয় এটা টেকসই করার জন্য। এই টেকসই যতদিন থাকবে রঙের যে হার্ডনারের টেকসইটা যতদিন থাকবে ততদিন আপনার মালটা জম করতে পারবে না, আর আমারটা তো এমনি ম্যাট জম করার কোনো প্রশ্নই আসে না। প্রিয় ভিউয়ার্স, এটা হলো ড্রাইভার বক্স, এটা সামনের ড্রাইভার বক্স, সামনের ড্রাইভার বক্স। এই যে দেখেন আমি যে মালটা ওজন ধরে রাখছি, আপনি আমার এখানে বোঝা যায় যে মালটা ওজন এলা মাল, পাতলা মাল না, মানে পাতলা দিয়া 23-24 গেজের মাল দিয়া মাল বানায় সাইরা দিয়া ওরকম মাল আমরা বানাই না, আমরা 21 এবং 20 গেজের ভিতরে সীমাবদ্ধ, 22, 21, 20 এই তিনটা মাল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, যেখানে যেটা লাগে, 20-এর জায়গায় 21 লাগাই না আর 21-এর জায়গায় 20 লাগাই না, যেখানে যা লাগে 22-এর জায়গায় 22, 21-এর জায়গায় 21, 20-এর জায়গায় 20, সেই মাল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এটা হলো সামনে ড্রাইভার বক্স মিশুকের, এটার মধ্যে দেখেন এটা আছে, এই মেজারমেন্টটা আছে 39.5, মাঝখানে একটা লোক বসবে, এই যে দেখেন এই যে মাঝখানে একটা লোক বসবো, এখানে একটা প্যাসেঞ্জার বসবো, এখানে একটা প্যাসেঞ্জার বসবো, তার মানে একটা লোক বসার ক্ষেত্রে তিনটা লোক যে বসবো সামনে, আর ওইটার মধ্যে যে তিনটা লোক পিছনে বসবো, এটার মধ্যে জাগার কোনো সমস্যা হবে না, মোট 6টা লোক খুব রিল্যাক্সে বসতে পারবে। মার্কেটে অনেক এই মিশুক পাওয়া যায় মার্কেটে, সেই মিশুকগুলা 36 ইঞ্চি, 36 ইঞ্চি হলে দুইটা লোক বসতে 36 ইঞ্চি শেষ, আর এই মালটা হলো 39.5, 40 ইঞ্চি, এটার মধ্যে তিনটা লোক সুন্দরভাবে, মানে আপনি দুজন আছেন লগে একটা বাচ্চা মাঝখানে বসাই দিতে পারবেন, দুজন আছেন একটা ব্যাগ লগে মাঝখানে বসাই দিতে পারবেন, ব্যাগটা থুয়ে দিতে পারবেন, সুন্দর মতন যাতায়াত করতে পারবেন। ওই বসতেই পারলেন না এরম গাড়ি তুটলেন, ওরকম আমি মানেন একটু পাঁচ দেখে মানে সেটা 39.5 সাইজ রাখো এটা। প্রিয় ভিউয়ার্স, এখন মিনি বোরাকের যে শুটা এটা দেখাবো, এই যে স্যান্ডি লেখা, আপনি যদি স্যান্ডি গাড়ি বানান তাহলে স্যান্ডি লেখা, আর যদি ইয়ান্ডি গাড়ি বানান ইয়ান্ডি লেখা। এদিকে আসো সিয়াম, এদিকে আসো, আমরা মিশুকের জন্য বানাইছি এই যে চিকুন শু, এই পাইপটা একটু চিকুন, মানে এটা 1.5 ইঞ্চি পাইপ, একটু ওজনটা কম হবে 1.5 ইঞ্চি পাইপ কার চালার কারণে, কারণ ওইটার যেহেতু মোটরটা, এটার মোটরটা একটু ছোট, এই জন্য মালপত্র সবই একটু ছোট মিশুকের। আবার যদি কেউ মনে করেন যে আবার কেউ মোটা দিয়েও নেয়, আজকে আমার 10টা মাল ডেলিভারি আছে, এই যে মোটা পাইপ, এদিকে সিলটার দিকে ধরো, বাইর দিয়া সিলটার দিকে ধরো, এই যে সিল, এই যে সিল, এটার মধ্যে কেমিক্যাল লাগাইন হয়েছে, কেমিক্যাল দিয়ে এটার পরিষ্কার করা হয়েছে রংটা যেন ভালো মতন লাগে, এটা কেমিক্যালের কালার। এই যে মনে করেন এটা স্যান্ডি, এটা হলো মোটা পাইপ, দেখাও এই যে মোটা পাইপ, মিশুকের জন্য দুই ধরনের গ্লাস ফ্রেম আছে, একটা হলো চিকুন সাদা স্টিলনেস স্টিল পাইপের এস পাওয়ার মডেল গাড়ির, ওইটা একটা মিশুক, ওইটা হলো দাম আমাদের কাছে বর্তমানে কমপ্লিট ব্যাটারি ছাড়া 70,000 টাকা, অল মাল পাইবেন, শুধু ব্যাটারিটা পাইবেন না, ব্যাটারিটা আছে, একটা ব্যাটারি উঠাইলে আপনি গাড়ি চলবে, চার্জার মার্জার ডিফারেনশিয়াল জগমগ যেখানে যার ডালি মালি লাইট মাইট সব কিছু পাইবেন, শুধু ব্যাটারিটা পাইবেন না। এই ব্যাটারিটা আমি না বেচার একটা হইলো উদ্দেশ্য, কারণ ব্যাটারিটা মনে করেন যে একে সৃষ্টির প্রথম থেকেই চায়না থেকে যখন ব্যাটারি আইতো তখন ওর ডিস্টার্ব ছিল, কিন্তু তখনকার ব্যাটারিটা 2 বছর 19 মাস 22 মাস চলতো, আর এখন মনে করেন ওই ব্যাটারিগুলা প্লেটগুলা চায়না থেকে এনে এনে অ্যাসেম্বলিং করা হয়, এই ব্যাটারিগুলা মনে করেন যে এক সেট ব্যাটারি উঠাইছেন ডিস্টার্ব বাস লগে লগে ফোন ঘুম হারাম, এই জন্য আমি ব্যাটারিটা বিক্রি করি না। আপনার একটা পরামর্শ দিব, ব্যাটারিটা আপনি যেখানে গাড়িটা চালাইবেন ওইখানে একটা ভালো দোকান দেখা, যেই ব্যাটার কথাবার্তি ভালো, যে আপনাকে গ্যারেন্টি দিলে মাল বদলাই দিব বা আপনি লইতে পারবেন, ওই দোকানে যেয়ে ব্যাটারিটা কিনবেন।
এই কারণে কিনবেন যেন আপনার গাড়িটা মাইলেজ কম চলতেছে না ভালো, ব্যাটারি চার্জ কম হইতেছে, সাথে সাথে এর দোকানে নিয়ে গাড়িটা খারাপ হয়, ভাই এই যে আপনার ব্যাটারিটা একটু চেক দেন, চেক দিয়ে যদি দেখা যায় কোনো একটা খারাপ আছে, সব ব্যাটারি কিন্তু ভাই এক লগে খারাপ হয় না, দেখা যাচ্ছে একটা ডিসকানেক্ট থাকতে পারে, একটার মনে করেন সেল প্যাকটা নষ্ট হয়ে যেতে পারে, এটা মনে করেন যে আপনার একটা ওইখানে মিটার আছে দেখবো যে ব্যাটারি যদি নয়ের নিচে চলে আসে তাহলে আপনার ব্যাটারিটা খারাপ, বা বুকবুকি যদি ওঠে ওই খোপ দিয়া ওই সেলফ গেছে গা, বা ডিসকানেক্ট হইলে কোনো কাজই করবো না, এই সব কিছু মিলে দেখবো যে যেইটা মনে করেন আপনি খারাপ ওটা বদলাই দিব। আর আমি হলো ঢাকা, আপনি হলো মনে করেন টেকনাফ তেঁতুলিয়া বা কক্সবাজার, কেমনে বদলাই নেবেন? আপনি কইবেন ওদিক থেকে একরকম কথা, আমি কমি এন থেকে একরকম কথা, 15 দিন লেগে যাবে ব্যাটারি পাঠায় আবার এনতে পাঠায় মাঠায়, এই জন্য আমি ব্যাটারিটা বিক্রি করি না, কারণ আমার যে সমস্ত মাল বিক্রি করি এগুলো কিছুই নষ্ট হওয়ার নেই, সর্বোচ্চ একটা নাট বোল্ট নষ্ট এটির লেগে আপনি আমার ফোন দেবেন না, 10 টাকার জিনিস নষ্ট হইব, এই জন্য মনে ব্যাটারিটা আপনাদের একটা পরামর্শ দিয়ে দিলাম, ওই আমাকে ব্যাটারি প্রশ্ন না করে ওই জায়গা থেকে ব্যাটারি কিনবেন, আপনি মনে করেন বদলাই নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই দুইটা হলো মাঠঘাট, চাক্কার যে প্যাক লাগে যে জায়গাটার মধ্যে ওই অংশটা, এই দুইটা, এই দুটো হলো মাঠঘাট, মনে করেন এই অংশ দুইটা সবচেয়ে বেশি নষ্ট হয় প্যাকে লাগা, কালো থাকার কারণে প্যাক লাগার কারণে 1 মাস 2 মাসের ভিতরে গাড়ি নষ্ট হয়ে যায় এই এই অংশ দুইটা, আমার এটা ম্যাটও আছে, হ্যাঁ এটা আপনি লাগাই দিলে আমি অন্তত 1-2 বছর এটা নষ্ট হবে না, আপনি এটা নষ্ট হয়ে গেলে কোনো কারণে আপনার পুরান গাড়ি এটা দুইটা নিয়ে লাগাই দিবেন, বাস আপনার গাড়ি ঠিক হয়ে যাবো। ভিউয়ার্স, এটা হলো ডেলানের যে সিটটা লাগায় সেই অংশটা, একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা সবাই যারা গাড়ি চালান জানেন, ওই যে ডেলানের যে অংশটা লাগায় ওইটা সিটে বাজ দিয়া ওই বাজের সিটের উপরে মনে করেন যে এই ডেলানের গদিটা লাগানো হয়, আর সেই গদিটা যদি জোরে ধাক্কা দেয় আমি অ্যাভেলেবেল দেখছি এটা বাঁকায়া গেছে গা, আর এটা হলো পাইপ, এই পাইপের মধ্যে 3-4 জনে বৈশা ধারাদিন যাচ্তে থাকেন, যদি 1 সুতা বেঁকা করতে পারেন আপনার পুরো গাড়িটাই আমি ফিরিয়ে দেবো, যদি 1 সুতা বেঁকা করতে পারেন, এরকম একটা মাল দিয়া এই ডেলানের অংশটা বানাবে, সোজা কথা পাবলিক যেন মাল কিনা কোনোভাবে সে ভুক্তভোগী না হয়, মাল কিনা সুন্দর মতন সে যেন ব্যবহার করতে পারে, আর ভালো মতন যদি গাড়িটা চালাইতে পারে লং টাইম যদি লাস্টিং করে তাহলে নিজের কিছু রুজি হবে, এই গাড়ির জন্য ব্যাটারির সাপোর্ট থাকবে, এই গাড়ির কোনো অংশ নষ্ট হলে সেটা কিনতে পারবেন, আপনার দৈনন্দিন যে বাজার ঘাট খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো ফ্যামিলি সেটাও চালাইতে পারবেন, এই জিনিসটা মাথায় রেখা মাল কিনবেন, খালি আমি বললাম আর আপনি লয়ে গেলেন এরকম যেন না হয়, কোন মালটা ভালো হইব এটা আসবেন আপনি নিজের চোখে দেখবেন মিলাইবেন যে আপনার আগের গাড়ির মালটা কিরকম আর এই মালটা কিরকম, এটা দেখা যেটা ভালো ওইটা নেবেন, শুধু আমার কথায় নেওয়ার দরকার নাই, আগে মাল দেখেন তারপরে মাল নেন। এটা হলো সামনের যে ডেলানের সাথে হাত রাখার জন্য যে বেড়াটা, এটা হলো সেই অংশ, আপনি দেখেন এই যে চাইনিজ যে মালটা বানায় এই মালটা দেয় 3-4 আর আমাদের মালটা হলো 1 ইঞ্চি, একটু খেয়াল করে দেখেন যে 1 ইঞ্চি মালটা আর 3 ইঞ্চি মালটা 3-4 মালটা কি একরকম আপনাকে শক্তি দিবে, ওইটা মনে করেন লাগানোর আগে হেন্দা যে জ্বালাই থাকে ভাঙ্গা জায়গা, আপনি এই যে একটা মাল দিলাম এইটা আজীবন ভাঙতে পারবেন না, এই মালটা নষ্ট হইব না, এই মালটা নষ্ট হইব না, আর এটা হলো পিছনের বেড়া, এই তো সেম একই ঘটনা, দেখেন শব্দটা দেখেন শব্দটা দেখেন, ব্যাট ব্যাট শব্দ করে না, পাতলা দিয়ে বানাই থুই নাই গা, যে মনে করেন যে গাড়ি বানাইলাম হইলো মনে করেন 15,000 টাকা, বেচলাম হইলো 35,000 টাকা, 20,000 টাকা লাভ, আমি জাহাঙ্গীর অত লাভ করি না, কিছু লাভ হয় লাভ না হলে আমি এত বড় প্রতিষ্ঠান চালামু কেমনে নিজে চলবো কেমনে, কিছু লাভ তো হইব না, তার আমি ব্যবসা দিন আর এত কথাও বলি না, সামান্য কিছু লাভ করে মাল বিক্রি করি কাস্টমার যেন না থাকে, আমি পুরা আমার যেই একটা যদি 35,000 টাকার একটা মাল থাকে সেটার মধ্যে আমি 30,000 টাকা ইনভেস্ট করার চেষ্টা করি, আর 4-5,000 টাকা নিজে নেই, এটা এটা দিয়া কর্মচারী চালাই নিজে চলি, ঘর ভাড়া দিই দোকান ভাড়া দিই কারখানা ভাড়া দিই সব কিছু দিয়া চলি রে ভাই, এখানে পুরা মনে করেন যে 35,000 বেচা 20,000 টাকা লাভ করে নিলাম 15,000 টাকা মাল লাগাইলাম, তেলার আপনি মালটা কি করবেন, আপনি বিবেক আপনি প্রশ্ন করে দেখেন, আমি ওই সমস্ত চিন্তা করে কোনো কাজ করি না। প্রিয় ভিউয়ার্স, এবার দেখেন এই মিশুক গাড়ির গদিটা ক্যামেরাটা ক্লোজ করা, এই যে যে লেখাগুলি আছে প্রিয় ভিউয়ার্স, এই লেখাগুলি সাধারণত আলো পড়লে একটু আলো পড়লে এগুলো জ্বলে থাকবে, এটা রেডিয়ামের লেখা, মনে করেন মানুষের 2 টাকা দেয় স্ক্রিন প্রিন্ট করে স্যান্ডি লেখা লেখা তৈরি দেয়, আর এই একটা মাল লেখতে 100 টাকা লাগছে, তাহলে 2 টাকা তাহলে এক গাড়িতে এরকম ডেলানের অংশ লাগে 2-4 টাকা দা লেখছে আর আমি 200 টাকা দা লেখছি, তাহলে এই জন্যই আমার মালের দাম বেশি, এই ফোম ভিতরে এটা খুললে দেখাইতে বলে আমি ফোমও দেখাম আপনাদেরকে, এরপরে সাদা ফোম চাইনিজ পি ফোম বলে এটাকে, এই ফোম সহজে জাতলে কোনো কিছুতে এটা যতদিন মনে করেন আপনি ব্যবহার করতে চান করতে পারবেন, এটা সহজে ফোম ভিতর দিকে ডাববো এরকম ব্যাপার না, আর এই পিছনে যে বোর্ডটা অরিজিনাল যে শিপিং যে বোর্ড থাকে যে মালপত্র আসে ওই বোর্ড সাদা বোর্ড অরিজিনাল প্লাই বোর্ড যেটা সাদা
পচা মচা বোর্ড দিয়ে মাইসে বানায়, আমি ওই ধরনের মাল দিয়ে বানাই না, সাদা বোর্ড। আপনারা যদি বিশ্বাস না হয়, কাস্টমার আমার সামনে আইসেন, আমি মাল একটা খোলাই দিব, দেখা যে ভিতরে কি ব্যবহার করা হয়েছে। উপরে সুন্দর, ভিতরে ফিটফাট, ওরকম উপরটা ফিটফাট ভিতরটা সদরঘাট, এরকম ব্যাপার না। উপরে যেরকম ভিতরে ওরকম মাল লাগাই দিছে। সোজা কথা, এক কথায় যেন প্রত্যেকটা মাল যেন আপনারা কিনা, আপনাদের লসে না পড়েন, সব জায়গায় যেন আপনার জিততে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। মনে করেন যে আপনার গাড়ির বডিটা নষ্ট হয়েছে, চেসিসটা নষ্ট হয়েছে, আপনি একটা ঝালাইয়ের দোকানে এই গাড়িটা নিয়ে গেছেন যে ভাই আমার বডিটা নষ্ট হয়েছে, এই চেসিসটা নষ্ট হয়েছে, আমার ঠিক করে দেন। ওকে বলে হ্যাঁ ভাই ঠিক করে দিতাছি, কিন্তু এই যে ঠিক করে দিতাছি, তাতে মনে করেন যে এই গাড়িটা আপনার ব্যাটারিটি খোলা, ব্যাটারিটি খোলা নিচে রাখেন, এই যে ব্যাটারিটি খোলা রাখছে, রানিং ব্যাটারিটি, এইটা মনে করেন ঠিক করতেছে। প্রথমে মনে করেন যে সে ঠিক করতে যায়, একদিন এটার মাপ যোগ করলো, মাপ যোগ করার পরে এবার ওয়েল্ডিং মিস্ত্রি আনলো, ওয়েল্ডিং মিস্ত্রি প্রথম দিন বডিটা বানাইলো, যাই খাইলো শর্ট, রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, পরদিন কাজে আসে নাই, ওই দিন আর কাজ করতে পারে নাই। দুই দিন পরে আইলো, চেসিসটা ঠিক করলো, চেসিসটা ঠিক করার পরে মালটি ঠিক হইলো, ঝালাই করা, তিন দিনের দিন ঝালাই ঠিক হইলো। ঠিক হওয়ার পরে এরপরে মনে করেন রঙের সাবজেক্ট করলো, রং, রং শুকাইতে এক এক রং শুকাইতে দু চার ঘন্টা সময় লাগে, ফাইনাল রং করার পরে এরপরে এটা শুকা দিল, শুকা দেওয়ার পরে দুই দিন, তিন দিন আর দুই দিন, পাঁচ দিন, এরপরে আপনি আসেন ভাই আপনার গাড়ি নিয়ে যান, আসার পরে এটা ফিটিং করতে আরো একদিন, ছয় দিন, আপনার ব্যাটারিটা যদি ছয় দিন রানিং বৈশা থাকে, আপনার ব্যাটারিটা কি ঠিক থাকবো ভাই? আর এই জন্য ছয় দিন বৈশা না থাকাও লাগে, এই জিনিসটা ব্রেনে রাখেন। আপনার গাড়ির যেই অংশটা নষ্ট হইব, শুধু আমার একটা ফোন দিবেন, ভাই আমার এটা লাগবো, আমি এটা রাত্রে বুকিং দিব, সকালে পাইবেন। আর এটা পাওয়ার লগে লগে আপনি মনে করেন যে নিজেই ওইটা নাটবল্টু খুইলা ওই অংশটা ফালাই দিবেন, পুরানটা ফালাই দিয়া নতুন অংশটা লাগাইবেন, আপনি ব্যাটারিও নামানোর দরকার নাই, নতুন অংশটা লাগাই দিয়া দুই ঘন্টার ভিতরে আপনি গাড়ি ডালিং, আজকে রানে আমার অর্ডার দিয়েছেন, পরের দিন মাল পাইছেন, ওই দিন লাগা বিকালবেলা আপনি গাড়ি দিয়ে টিপ মারবেন। তাহলে আপনি কি ছয় সাত দিন পয়সা থেকে আপনার ব্যাটারিটা নষ্ট করবেন? কোনো দোকানে যাওয়ার দরকার নেই, মাল নেন, গাড়ি ফিটিং করেন, গাড়ি চালান, সোজা কথা। কারণ যত ধরনের আমি এই যে এখানে এত লোকজন চালাই, এটার একটা প্রবলেম সম্বন্ধে বইলা দিই। এই ওয়েল্ডিং মিস্ত্রিরা মনে করেন যদি ২০ জন মিস্ত্রি থাকে, প্রতিদিন দুইজন তিনজন আসছেন, এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যা কিছু বললাম আমি বললাম। আর আমার এখানে, আমি যেহেতু দেশে কাজ করি, আমার এখানে সবসময় অলওয়েজ আরেকটা জিনিস বইলা দিই, সবসময় আমার এখানে লোকের দরকার হয়। আপনারা যারা ভালো ওয়েল্ডিং জানেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি ভালো বেতনে ভালো সুযোগ সুবিধায় আমার এখানে লোক রাখি, যারা ভালো ওয়েল্ডিং জানেন তারা আমার এখানে কাজ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এটা হলো মিশুকের পিছনের বাম্পার, স্যান্ডি মিশুকের, এই যে স্যান্ডি সিলটা মারা আছে, এই হলো ডিজাইনটা, একটু ক্লোজ করে দেখা তো ভাই, এখানে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে যে বাম্পারটা বানানো হয়েছে এটা ভাই কোনো অংশে কি চায়নাটা বাংশ থেকে কোনো অংশ কম? আরে মিয়া, চায়নাটা হইলো লোহার মধ্যে নিকেল করা, এক মাস দুই মাসের ভিতরে লাল হইয়া মরিচা পইরা জম পইরা এটা লাল হইয়া যাবো গা। আর এইটা হলো এসএল স্টেনলেস স্টিলের তৈরি, এটা কোনোদিনই জম পড়বে না, আজীবন এরকম থাকবো। একটু বুঝা হইন না মাল কিনেন, খালি চায়না চায়না হইয়া পাগল হইয়েন না ভাই। চায়নারা যে আপনি কি মাল দেয়, সর্বাত্মক মাল, খালি এই অটো গাড়ির ক্ষেত্রে না, মোবাইলের মাল চায়না চায়না দেখেন, আর একটা ব্র্যান্ডেড মোবাইল কিনা দেখেন, তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কারে কয়। এটা হলো সামনের অংশ, এই স্যান্ডি মিশুকের সামনের অংশ। আপনি এই মাল দুইটা আর মার্কেটে যে মাল পাওয়া যায়, এই দুইটা মাল লইয়া এই মাল দুইটা একটু ওজন দিয়া দেখেন, তাহলে আপনার ধারণা হইব। 08 07 06 এই পর্যন্ত মাল দিয়ে এখানে তৈরি করা হয়, এর থেকে বেশি করা হইলে যদি 1 mm করা হয় তাহলে এই মালের মূল্য ডবল হয়ে যাবো, আপনারা কিনা নিতে পারবেন না, এমনি আমার কাছে দাম বেশি। ফিনিশিং ভালো, আমি ভাই প্রত্যেকটা অংশ এই ক্লোজ করা, এই যে মনে বাম্পারটা সম্বন্ধে একটু কথা বলে দিই, এই যে যেই কাজটা প্রত্যেকটা অংশ গ্রুপ করা, এই মাথা এটা, এই মাথা, এই মাথা ভিতরের মাথা প্রত্যেকটা সাইড গ্রুপ করে পুরাটা রানিং ঝালাই করা হয়েছে। মানুষে কি করে ভাই জানেন, এই দুটা বাড়ি দেয় চ্যাপটা করে বসায় দেয়, এই পাশে একটা টাকিট, ওই পাশে একটা টাকিট, এই পাশে একটা টাকিট, এই পাশে একটা টাকিট, ওই টাকিনের মাল আর এই গ্রুপ করে ঝালাই চতুর্দিকের মাল কি একরকম টিকবো? খালি কয় সস্তা দেন, আমার কাছে সস্তা নেই, আমার কাছে একটু দাম বেশি, মালটা ওরকম ভালো করতে গেলে অবশ্যই মজুরি বেশি লাগবো, মাল বেশি লাগবো, সব জিনিস বেশি লাগবে, এটা বুঝতেই হবে আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলতে চাই। মনে করেন যে প্রত্যেকটা গাড়িতে 150-200 অংশ ছোট বড় মিলে, এখানে যদি
আপনি একটা মালও যদি কম দামি ব্যবহার করেন তাহলে আপনার পুরো গাড়িটা ভেজাল হয়ে যাবে। যেমন গাড়ির চেসিসের মধ্যে ভালো মাল লাগাইতে হবে, গাড়ির বডির মধ্যে ভালো মাল লাগাইতে হবে, গাড়ির গ্লাস 5 মিলি লাগাইতে হবে, গ্লাস রাবার মোটা লাগাইতে হইব, প্রত্যেকটা জায়গায় রং যদি করতে চান রং প্রথমে আপনাকে আস্তর করতে হইব, তারপরে চিকচিকা রং করতে হইব, এরপরে লেখার করতে হইব। আপনি যদি গাড়ি ফিটিং করতে যান আপনি চাকাটা ভালো লাগাইতে হইব, ডিফারেনশিয়ালটা ভালো লাগাইতে হইব, সকেট জাম্পারটা ভালো লাগাইতে হইব, এরকম প্রত্যেকটা জিনিস পাটি সেটটা ভালো লাগাইতে হইব, নাহলে সোজা হয়ে যাবে। কা যেখানে যেই অংশটা আছে হরেনটা ভালো লাগাইতে হবে, নাহলে শব্দ ভালো হইব না, মিটারটা ভালো না লাগাইলে আপনি যে ব্যাটারির চার্জটা ঠিক মতন আছে কি না, গাড়িটা ঠিক মতন চলতেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। আপনি পিক আপটা যদি মনে করেন যে মোটরের পিক আপটা যদি ভালো না হয় তাহলে এটা মনে ঠিক মতন গাড়ি স্মুথলি চলবো না, পিক আপের উপরে গাড়িটা চলে এই গাড়িটা। পিক আপ মনে করেন যে লুজ দিয়ে দিলে এদিকে তাহলে মনে করেন যে গাড়িটা স্লো হয়ে যায়, আর যদি এদিকে চাপ দেন তাহলে পিক আপের উপরে অন্য কোনো গিয়ার মিয়ার নাই। তারপরে মনে করেন যে আপনি ব্রেক শুটা যদি ঠিক মতন না মানে এটার কাজ না করে তাহলে ঠিক মতন গাড়ি ব্রেক হইব না। এরকম প্রত্যেকটা জিনিসই এই গাড়ির প্রত্যেকটা জিনিসই ভালো দিতে হইব। অনেকে কি করে ভাই জানেন, লাভ করার উদ্দেশ্যে কিছু মাল ভালো আর কিছু মাল যাতা দেয়া দেয়। আপনার ভালো চার্জ হইতে হইলে এক নম্বরে এই ভালো একটা চার্জার, তামার চার্জার লাগবো। আমি এক নম্বর ডয়েডো কোম্পানির পাওয়ার প্লাস তামার চার্জার দিই গাড়ির সাথে, আর আমি লাভ যাই হোক মাল ভালো দিতে হইব। যেন একটা মানুষের দোয়া করে সামান্য কিছু লাভ হইব এটা নিয়েই থাকি, আমি বেশি কিছু লাভ হইব মানুষের ঠকাই দিয়া এই চিন্তাটা একবারও আমার মনের মধ্যে আনে না। প্রত্যেকটা জায়গায় এ টু জেড ভালো মাল দেওয়ার চেষ্টা করি, এটা আমার মালের প্রমাণ। আপনারা এসব দেখেন একটা গাড়ি ফিটিং করার পরে গাড়ি যারা নেবেন যে কী কী মাল লাগাইছে, আর যেগুলো আমাদের বানানো মাল, যেমন ফিটিং করার মালগুলো হলো অল চাইনিজ, ছোটো কার্টুন থাকে, বড় কার্টুন থাকে, ডিফারেনশিয়াল, সকেট জাম্পার, পাতি সেট, মোটর, দাঁতাই মোটর, বড় গাড়ি কিনলে, ছোট গাড়ি কিনলে 1000 ওয়াটের যে ওই সান্ডি যে ডিফারেনশিয়ালের সাথে যেটা থাকে মোটর, অরিজিনাল মোটর। এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, যদি কন্ট্রোল বক্সটা যদি আপনি মনে করেন যে এই মোটরের সাথে টানেন ওইটা একটু দুর্বল, আমি ডালডুল উঠবো না, আমরা কি করি ওই কন্ট্রোল বক্সটা আমরা আনি না, ওইটা দিয়ে আরও 1000 টাকা বেশি দিই, ওইটা 2600-2700 টাকা দাম, যেটা মানে এমনি হইলো মোটরের সাথেটা হইলো 1500 টাকা দাম, আর হইলো ওই আপনি যে এক্সট্রা কিনে এটা 2600 টাকা দাম, মানে 1000 টাকা বেশি দিয়া আমি ওই মালটার সাথে দিই, যেন গাড়িটা ঢাল দিয়া অ্যাভেলেবেল ওঠে। প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি ভাই ভালো করার জন্য, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আপনার ভাগ্য আমার ভাগ্য। আমার ভাগ্য যদি ভালো হয় আমি ভালো মাল দিয়া ভালো চলবো, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে ভালো মাল দিয়েও খারাপ চলবো, এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে ভালো ভালো সর্বকাল এই জিনিসটা মনে রাখতে হইব, আপনি ভালো দেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে চেষ্টা করবেন, আপনার ভালোই হবে, মনের ভিতরে দুশ্চিন্তা নাই না, কুচিন্তা নাই না, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখান থেকে মাল নিলে আপনি কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই, 100% নিশ্চিত দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে যাওয়ার আগে আমি আমার ঠিকানাটা বিস্তারিত বলা যাই। এটা হইল ঢাকা উত্তর যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা সুতি খালপার বালুর মাঠ, আবার বলছি ঠিকানাটা, ঢাকা উত্তর যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা সুতি খালপার বালুর মাঠ। এই বালুর মাঠে আইসা যে কোনো লোকের জিগাইলে ভাই যাই এখানে যে জাহাঙ্গীর ভাই অটো তৈরি করে এর কারখানাটা কোনটা, সবাই দেখাই দিব। মনে করেন অনেক ফোন সারাদিনে ধরতে তো ভাই মনে কিছু নেন না, মনে করেন এত বারে বারে ঠিকানাটা বলা যায় না, আপনারা বালুর মাঠ পর্যন্ত আইসা তারপরে আমার ফোন দেন বা ওদিক থেকে ফোনে যোগাযোগ করেন যে ভাই আমরা আসতেছি, আমি অ্যালার্ট থাকবো, কারণ মনে করেন শত শত ফোন ধরতে হয় তো মনে করেন মাথা ধরা জায়গা, এই জন্য এই ঠিকানা অনুসারে আইসা এখানে মনে করেন যে আমাকে ফোন দেন পাইবেন, অসুবিধা নেই, গা আমি না থাকলেও আমার লোক থাকবো, মানে নাম্বারটা আমার সবসময় চালু থাকে, শুধু ঘুমের টাইম ছাড়া, ঘুমের টাইমে বন্ধ করে, কারণ মানুষে বুঝে না প্রায় 3টা বাজেও ফোন দিয়া ইয়া, আগে আমি ফোন বন্ধ করতাম না, প্রায় 3টা বাজেও ফোন দিয়া বয়ে থাকে ভাই, ব্যবসাতে একটা টাইম আছে, আমারও তো রেস্ট নিতে হইব, আমার লোকজনেরও তো রেস্ট নিতে হইব। মনে করেন যে আমরা সকাল 9টার থেকে রাত 9টা পর্যন্ত কাজ করি, 9টার পরের থেকে রাত 12টা 11টা পর্যন্ত আপনি আমাদেরকে পাইবেন ফোনে, ফোন ওইভাবে দিয়েন বা এখানে ঠিকানা দেওয়া আছে চলে আসেন। আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো, এই যে যে মনে করেন আজকে যে আমি মিশুকটা দেখাইলাম, এই মিশুকের মধ্যে আবার 3টা মডেল আছে, মিনি বোরাক, তারপরে আছে এই হুটেলা রিক্সার মতো মোটা চাক্কা, তারপরে আছে এই সামনে যে স্পারের গ্লাস দেওয়া ওইটা, আর এইটা হলো স্যান্ডি মিশুক। এই স্যান্ডি মিশুকটা আপনারা যে নেবেন এখানে মনে করেন যে এটা আছে হলো মিনি বোরাক, সামনে যে গ্লাস ফ্রেমটা আছে সেম বোরাক গাড়িটা, শুধু এটা সামনে সিট আছে পিছনে সিট আছে, বোরাক গাড়ি যেমন মাঝে সিটটা আছে ওই সিটটা না, এটা একটু ছোট সাইজের, এটার মনে করেন মোটর টোটরও ছোট, ব্যাটারিও 4টা, চার্জারও 48 ভোল্টের। অনেক লোক আছে ভাই
এই মনে করেন এটা এই কেটে সম্বন্ধে একটা কথা বলে দিই, এই যে যে মনে করেন যে ডিফারেনশিয়ালটা, এটার পাওয়ার হলো 3 থেকে 4 জন বা 5 জন লোক সর্বোচ্চ ট্রাইনার নেওয়া। অনেকেই করে কি এই এই যে ডিফারেনশিয়ালটা দিয়ে ওই ওই বুরাকের মতন একটা বানায়া ওই মাঝেও 2 জন বসায়, পিছনেও 3 জন বসায়, সামনেও 3 জন বসায়, এরপরে মনে করেন যে ঢালে উঠতে গেলে ভাই আর তো গাড়ি ওঠে না, না বুঝেই একটা মনে করেন বডি বানাইছিল বড় আর মোটর লাগাইছিল ছোট, হবে না। এই জিনিসটা সম্বন্ধে একটু বলে দিই, এটা অ্যাভেলেবেল আমাকে সবাই প্রশ্ন করে, এটা সম্বন্ধে একটু কথা বলে দিই। এই যে যেই জিনিসটা আছে এই মিশুকের যে ডিফারেনশিয়াল, এটা দিয়ে মিশুকই চলবো। আর যদি আপনি বড় গাড়ি চালাইতে হয় তাহলে বড় গাড়ির মোটর, বড় 5টা ব্যাটারি আর বড় গাড়ি ডিফারেনশিয়াল দিয়ে চালাইতে হবে, নাহলে আপনার ঢাল কিন্তু উঠবো না। আপনি কোনো কারণেই এই মিশুকের দিয়ে ওই বড়টা বানায়েন না, বড়টা দিয়ে মিশুক বানায়েন না, যেটা যেটার জন্য তৈরি হয়েছে ওইটা দিয়ে ওইটা বানান, তাহলে আপনার গাড়িটা ঠিক মতন স্মুথলি ভাবে চলবো। এই জিনিসটা আমি অ্যাভেলেবেল লক্ষ্য করছি, যে মনে করেন মিশুকেরটা দিয়ে বড় গাড়ি চালানোর চিন্তা ভাবনা হবে না, আপনার 4 মাস কিছুই টিকবে না, আপনার গাড়িও ঢালে উঠবে না। তাই সর্বশেষ একটা কথা বলে দিই, যে মনে করেন যে যেই মালটাই কিনবেন একবার কিনবেন, এটার আর মনে করেন বারে বারে নতুন গাড়ি কেনার দরকার নেই, এটার মতো এই মালপত্র যেটা যখন নষ্ট হইব ওটা লাগাই 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 লং টাইম এটারে চালাইবেন, তাহলে আপনি লাভবান হইবেন। এটা এমনই একটা গাড়ি, এটা চালাইলে স্বচ্ছন্দভাবে ফ্যামিলি চালায়া গাড়িটারে ঠিক রেখা আপনি নিজের জীবনটারে মোটামুটি গুছাই নিতে পারবেন, যদি আপনি লোক ভালো হন। আর যদি আদারে আমাদের পয়সা পাতি নষ্ট করেন, কামাইছেন 300 খরচ করছেন 900, তাহলে আপনি এটা দিয়ে কিছুই করতে পারবেন না। আর যদি মনে করেন যে না এটা দিয়ে আমি একটা কিনছি, এটা দিয়ে আমার জীবন চালাইতে হবো, আর আমি মিডিল ইস্টে যায় 4 লাখ 5 লাখ টাকা পুঁজি খাটায়া এমনও দেখা গেছে মরুভূমিতে ছাগল রাখে, বেতন পায় 10,000, এই গাড়ি চালাইলে মিনিমাম 15,000 টাকা থাকবো সব কিছু খরচ করে, তাহলে কোনটা লাভ, বিদেশে যায় ওই মরুভূমিতে ছাগল চড়ায়া না এই গাড়ি চালায়া? সব কিছু চিন্তা করে কাজ করবে, জীবনে ঠেকবেন না ইনশাল্লাহ আশা করি। প্রিয় ভিউয়ার্স, এটা হলো মিশুকের চাল ভাই, এই চালটা যে বানায় রে ভাই, এত পাতলা মাল দিয়া, আর এই যে মালের যে পয়েন্ট গুলো আছে, এন একটা টাকিন, এন একটা টাকিন, এন একটা টাকিন, হেন একটা টাকিন, এই পাশে একটা টাকিন, এই পাশে একটা টাকিন, ভাই টাকিনের মালটা আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা, সব জায়গায় গাঁটা মাথা দিয়া ভরা। এই এই গাড়ি তো সাধারণত কাঁচা রাস্তায় বেশি চলে, গ্রামে বেশি চলে, এই মনে করেন যে ঝাঁকি লাগিয়া এই চাল চলগুলি মনে করেন আমি দেখি 1 সপ্তাহের ভিতরে খুলে যায়। আরে মি 1 সপ্তাহ তো দূরের কথা, 2-3 বছরে যদি এই জ্বালাই খুলে তাহলে আপনি আমার আইসা ধুইরেন যে আপনি কি কইছিলেন, তার একটা প্রমাণ দেখাইতেছি আপনাদেরকে, দেখেন আগে। এর আগেও আমি দেখাইছি চাল পাড়ায়া, এদিক ধরো ক্যামেরাটা, পাড়ায়া দেখানোর একটাই অর্থ আপনি যদি এইখানে মজবুত তাহলে জায়গায়ও মজবুত। এই ওঠো না, ওঠো না, ওঠো, এই তুমি ওঠো, এই দিকে, এই দিকে, এই দিকে, ওঠো ওঠো ওঠো, এর উপরে ওঠো, শ্যাম কয়জন উঠছে পা গুলি দেখাই দাও, দূরে যাও পা গুলি দেখাই দাও, পা গুলি পাওয়া গেছে সব, লা লা দাও, নাচো 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 এটার মধ্যে, হ্যাঁ নাচো নাচো নাচো, যাও বুঝছেন ভাই, 6টা লোক অলরেডি এই একটা মিশুকের চালের উপরে উঠছে, যদি আপনার মালটা ওইখানে ঝাঁকি খেয়ে ভাঙতো তাহলে এখানে পাড়া একটু হইলো বেকাতেরা হইতো। আপনি দেখেন তো ভাই একটু কিছু হয়েছে নি মালটা, আপনি দেখেন একটু কিছু হয়েছে নি, আপনার জিনিস আপনাকে দেখে শুনে কিনতেইব, মনের সাথে প্রশ্ন করবেন আগে যে কোন মালটা আমাকে কিনা উচিত, এরকম পাড়ায় কেউ দেখাইতে পারছে বাংলাদেশে? আমি সারা দ্বিতীয় ব্যক্তি, কারণ আমি মানুষের ঠকানের ধান্দা করি না, ব্যবসা সবাই করে। আমাদের হাদিসে আছে 100 টাকায় 250 টাকা ব্যবসা করবা, আমি ওই থিম লিয়া ওই সুন্নত নিয়ে চলার চেষ্টা করি, এর থেকে বড় কিছু বলার আমার জন্য কিছু নাই। আমি খুব সামান্য লাভ করি, প্রায় 10-12 বছর ব্যবসা করি, কোনো রকম ডাইল ভাত খেয়া বেঁচে আছি, কিছুই করতে পারি নাই, আল্লাহ খালি শুধু বাঁচায় রাখছে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। মানুষের ঠকবাজি দিয়া বাড়ি গাড়ি 10 তলা 3 তলা 9 তলা 12 তলা কইরা মানুষের ঠকায়া ওই সমস্ত চিন্তা ভাবনা লইয়া চলি না, মনে করেন যে ব্যবসার সাথে সাথে মানুষের জন্য সেবাও করতে পারি, টাকা পয়সা লিয়া মানুষ মাটির তলে যেতে পারবো না, এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আরেকটি সর্বশেষ কথা বললাম ভিডিওটি শেষ করব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসা হলো পবিত্র জিনিস, এই ব্যবসা তুমি সুন্দরভাবে করো, লাভ কম করা শতকরা 2.5% এটা নির্ধারণ করা হয়েছে, এই করা করো তুমি জীবনে অনেক বড় হইতে পারবা।
যতটুকুই বড় হব মনে অনেক শান্তি পাইবা, সেই চিন্তা নিয়া আমি ব্যবসায় নামছি, আপনারও নামেন, সবাই ব্যবসা করে চলেন। অল্পের অন্যের হেল্প লইয়া চলার জন্য চিন্তা করেন না, ব্যবসা বাণিজ্য করে চলেন, সবাই ভালো চলতে পারবেন। তাই সেবা করার জন্য ব্যবসা করতে আসছি, এই কথাটা সবাই মনে রাখবেন।